ফেরেশতারা কি দিন রাত আল্লাহর হুকুম পালন করেন? মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা বাসনা সহ সব পাপ কাজ থেকে মুক্ত ফেরেশতারা, তারা অবিরাম মহান আল্লাহর নির্দেশ পালন করে থাকেন। মহান আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে ঘোষণা করেছেন, বরং তারা তো সম্মানিত বান্দা, তারা আগ বাড়িয়ে কথা বলতে পারে না এবং তারা তারই আদেশে কাজ করে। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তার ভয়ে ভীত। সূরা আম্বিয়া আয়াত 26-28। আল্লাহর নির্দেশ মোতাবেক ফেরেশতারা অনেক কাজ করে থাকেন, সব কাজই মহান আল্লাহর গুণগান ও প্রশংসায় ভরপুর। কোরআন সুন্নাই ফেরেশতাদের যেসব কাজের বর্ণনা এসেছে তা হল আল্লাহর ইবাদত ও তাজবি পড়া, ক্লান্তিবিহীনভাবে মানবীয় সব দুর্বলতা মুক্ত হয়ে ফেরেশতারা সবসময় আল্লাহর গুণগান ও প্রশংসায় ব্যস্ত থাকে। তাদের কোনো ক্লান্তি নেই, আল্লাহর নির্দেশ পালনই তাদের কাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের যে নির্দেশ দেন তা তারা লঙ্ঘন করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তা তারা পালন করে। সূরা তাহরিম আয়াত 6। আকাশ এবং জমিনে যারা আছে তারা তারই, আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না। তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না। সূরা আম্বিয়া আয়াত 19-20। নিশ্চয় যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছেন তারা তার বন্দেগীর ব্যাপারে অহংকার করে না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকেই সেজদা করেন। সূরা আরাফ আয়াত 206। নির্ধারিত কাজে নিয়োজিত থাকা, আল্লাহর ইবাদত তাজবি ছাড়াও তারা আল্লাহর হুকুমে কার্যনির্বাহে নিয়োজিত। তাদের কাজের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, শপথ সে ফেরেশতাদের যারা ডুব দিয়ে নির্মমভাবে আত্মা বের করে আনে এবং যারা মৃদুভাবে আত্মার বাঁধন খুলে দেয় এবং যারা তীব্র গতিতে চলাচল করে আর যারা দ্রুতবেগে অগ্রসর হয়, অতঃপর তারা সর্বকাজ নির্বাহ করে। সূরা নাজিয়াত আয়াত 1-5। তাফসিরে এসেছে, আয়াতে ফেরেশতাদের কাজের বর্ণনা দেওয়া হয়েছে যে তারা অবিশ্বাসী কাফিরদের আত্মাকে নির্মমভাবে টেনে বের করে এবং মোমিন বান্দার আত্মার বাঁধন মৃদুভাবে খুলে দেয়। আল্লাহর নির্দেশ তারা নির্ধারিত কাজসমূহ দ্রুত গতিতে অগ্রসর হয়ে সম্পাদন করেন। মানুষের প্রহরী হিসেবে কাজ করা, ফেরেশতাদের অন্যতম একটি কাজ হল তারা আল্লাহর হুকুমে তারই মর্জি মতো মানুষের রক্ষণাবেক্ষণ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে থাকে। সূরা রাত আয়াত 11। কল্যাণের কাজে উৎসাহ প্রদান, শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা যোগায়, আবার ফেরেশতারাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতার প্রেরণা হল কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেয়ার প্রেরণা। অতঃপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন, আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ। সূরা বাকারা আয়াত 268। মাগফিরাতের দোয়া করা, ফেরেশতাদের একটি বিশেষ কাজ হল তারা মুমিন বান্দার কল্যাণের জন্য সুপারিশ ও ক্ষমা প্রার্থনায় দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার সুপ্রশংসক পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত, অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন
এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা মুমিন আয়াত 7। আমলনামা লেখার কাজ। কোরআনুল কারিমের অনেক আয়াত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সঙ্গে তার সব ভালো মন্দ লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন। কোরআনুল কারিমে কেরামান কাতিবিন বা সম্মানিত লেখকগণ হিসেবে তাদের আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কফ আয়াত 17-18। অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, সম্মানিত আমল লেখক বৃন্দ, তোমরা যা করো তারা তা জানে। সূরা ইনফিতার আয়াত 10-12। মৃত্যুর সময় আত্মা বহন করা। মৃত্যুর ফেরেস্তা মালাকুল মউত ছাড়াও মানুষের মৃত্যুর সময় আত্মা বহনে রয়েছে একদল ফেরেস্তা, যারা মানুষের মৃত্যু হলে আত্মা বহন করে থাকে। আল্লাহ বলেন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা সাজদা আয়াত 11। তিনি তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার পাঠানো ফেরেস্তারা তার আত্মা হস্তগত করে নেই। সূরা আনাম আয়াত 61। আরশ বহন করা। ফেরেস্তাদের একটি বিশেষ কাজ হল মহান আল্লাহ তাআলার আরশ বহন করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং ফেরেস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেস্তা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা হাক আয়াত 17। এছাড়াও ফেরেস্তারা নানা কাজে পরিচালনায় নিয়োজিত রয়েছেন, চাঁদ সূর্যের জন্য, পাহাড় পর্বতের জন্য, আকাশের বিভিন্ন স্থানের জন্য, মেঘ প্রবাহিত করার জন্য, বৃষ্টি বর্ষণ করার জন্য, মায়ের গর্ভে ভ্রূণের জন্য, জাহান্নামের রক্ষণাবেক্ষণের জন্য, পাপীদের শাস্তি প্রদানের জন্য, জান্নাতীদের খেদমত ও শান্তির জন্য অনেক ফেরেস্তা নিযুক্ত রয়েছে। কোরআন ও হাদিসে মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সজাগ করতেই আল্লাহ তাআলা ফেরেস্তাদের এসব বর্ণনা নিয়ে এসেছেন। আর এসব ফেরেস্তা মানুষের কল্যাণে নিয়োজিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালে ফেরেস্তাদের যাবতীয় সহযোগিতা ও কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।